এবারে জানার বিষয় হলো বছরে যে একটি রাতে আল্লাহ তাআলা আমাদের ভাগ্য নির্ধারণ করে দেন সেটি কোন রাত? আপনাদের কাছে আমার প্রশ্ন, কোন রাত? কোন রাত? দুই রকম আসছে কথা, কেউ বলছেন শবে বরাত, কেউ বলছেন শবে কদর। আচ্ছা, যারা শবে বরাতে নির্ধারণ হয় এইটি বিশ্বাস করেন, এটি জানেন, তারা হাত তোলেন। হাই হাই, দুই তিনটা হাত মাত্র। আচ্ছা, যারা মনে করেন শবে কদরে হয় তারা হাত তোলেন। সব মানুষ দেখা যায় পক্ষে হাত নামান। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘদিন থেকে নানাভাবে জেনে আসছি যে শবে বরাতে ভাগ্য ঠিক হয়, ভাগ্য নির্ধারণ হয়। মূলত এটি নির্ভরযোগ্য কোনো কথা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা এরকম কোনো কিছুই বর্ণিত হয়নি। বরং সুরায় দোখান আয়াত নম্বর 3 এবং 4 যদি আমরা পড়ি, তাহলে আমরা নিশ্চিত হই যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভাগ্য সারা বছরে নির্ধারণ করেন হলো শবে কদরে, লাইলাতুল কদরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর আয়াত সুরায় দোখান, সেখানে আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। এরপর আয়াতে 4 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। অর্থাৎ আল্লাহ বলেছেন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি একটি বরকতময় রাতে, আমি মানুষকে সতর্ক করছি এই কোরআন নাজিলের মাধ্যমে, যেন তারা ভুল পথে না যায়। এই কোরআন সতর্ককারী। তো কোরআন নাজিল করেছেন আল্লাহ তাআলা বরকতময় রাতে, আয়াত আল্লাহ বলেছেন। এরপর আয়াত আল্লাহ বলেছেন, ফিহা মানে যে রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাতেই, প্রতি বছর ওই রাতেই, ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য হয় সে রাতে, যে রাতে কোরআন নাজিল হয়েছে। এবার প্রশ্ন হলো, কোরআন নাজিল কোন রাতে হয়েছে? লাইলাতুল কদরে। আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল, কোরআনই আরেক আয়াত বলছে লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে। তাহলে আমরা জানলাম যে মানুষের ভাগ্য মূলত নির্ধারিত হয় লাইলাতুল কদরে। আমরা শবে বরাতে ভাগ্য নির্ধারণ হয় যেটা জানি, এটা মূলত সঠিক নয়। সূরা দুখানের এই আয়াতের আলোকে কোনো কোনো মুফাসসির, কোনো কোনো বিশ্লেষক, আলিম, সম্মানিত আলিম, কোনো কোনো বিশ্লেষক মুহাক্কিক বলেছেন যে এটা শবে বরাতকে বোঝানো হয়েছে, কিন্তু এটা জমহুরের মত না, সংখ্যাগরিষ্ঠ প্রায় সকল ইমামদের মতলের ব্যতিক্রম। কারণ আয়াত স্পষ্টই আল্লাহ বলে দিয়েছেন, যেই রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাতে এটি হয়, আর কোরআন নাজিলের রাত কখনো শবে বরাত নয়, শবে কদর, সেটা আমরা সবাই জানি, কোরআন পরিষ্কার করে বলে দিয়েছে। তাহলে আমরা জানলাম যে ভাগ্য নির্ধারণকারী রজনী হলো লাইলাতুল কদর, শবে বরাত এটি ভাগ্য নির্ধারণকারী রজনী। এমন একটি রেওয়ায়েত বা একাধিক রেওয়ায়েত পাওয়া যায়, কিন্তু সেগুলো কোনোভাবেই গ্রহণযোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। এর বিপরীতে কোরআনের স্পষ্ট আয়াত রয়েছে এবং সংখ্যাগরিষ্ঠ মুফাসসির এবং কোরআন বিশ্লেষকদের মতামতগুলো রয়েছে যে লাইলাতুল কদরেই আমাদের সারা বছরের ভাগ্য নির্ধারণ হয়। এটি আমরা জানলাম।